শাশুড়িকে মেরে ফেলার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার শ্যামদাস দিয়ার এলাকায়। মৃতের নাম মঞ্জুরা বেওয়া। তার নিজের বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে পৌঁছানোর পর দেখতে পায় মৃত অবস্থায় নিজের ঘরে ওই মহিলা পড়ে রয়েছে। প্রতিবেশীদের অভিযোগ তার বৌমার বিরুদ্ধে। শাশুড়িকে গলা টিপে মেরে ফেলেছে বৌমা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর আগে আপনার খাতা খাতা ঝামেলা হয়, যখনই ঝামেলা হয় তখনই হলে পরে শ্বশুর শাশুড়িকে ডাকে আর আমার মাকে মারায়। আমার মাকে দেখতেই পারে না, ও চাইছে যে বাড়িতে হলে পরে আমি একা থাকি, আমি একা ই করবো। আমি চাই যে ওর শাস্তি হোক, ভালোভাবে শাস্তি হোক, আমার মা হারিয়ে গেছে, শাস্তি চাই আমার। ঘটনার খবর পেয়ে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। অভিযুক্ত বৌমা ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বৌমাটা যে খুব অত্যাচারী মেয়ে এবং খুব মানে মেজাজি মেয়ে, এটা আজকে রাত্রে হঠাৎ আমাদের কাছে খবর আসল যে রাত্রে একটু ঘুম করছিল, যা করার পর আপনারা তো ই করেন আমাদের বাড়ি অন্য একটা জায়গায়। সকালবেলাতে শুনছে যে কি এই আমাদের চাচি মারা গেছে, মারা দিকে ঘটনা এখানে গেলাম, আশেপাশের লোকে হচ্ছে নাকি যে কি ওই বালিশ চাপা দিয়ে বোমাটা মেরে ফেলেছে। বোমাটা একটু খুব মানে মেজাজি টাইপের এবং একটু ঝগড়ে টাইপ।